চীনকে পেছনে ফেলে বিদেশে তেজস রপ্তানি করার জন্য তেজসের উৎপাদন বাড়াচ্ছে ভারত আরো বাড়াতে হবে তেজস বিমানের উৎপাদন আজ কথা বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন বছরে আঠারোটা তেজস বিমানের উৎপাদন করা হবে বলে জানান তিনি বিদেশ থেকেও এই মুহূর্তে তেজস বিমান কেনার ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি ভারতীয় বায়ুসেনার কাছে এই মুহূর্তে রয়েছে একত্রিশটি লড়াকু বিমান অনুমোদন রয়েছে বিয়াল্লিশটির হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন একক ইঞ্জিনের হালকা তেজস যুদ্ধ বিমানের উৎপাদন বাড়াতে হবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন সরকারের অন্য কোনো লড়াকু বিমান নিয়েও এই পরিকল্পনা রেখেছে বর্তমানে এইচ এ এল প্রতি বছর প্রায় আটটি তেজস উৎপাদন করছে এই মুহূর্তে সরকার এই বিমানটির উৎপাদন সংখ্যা বাড়িয়ে আঠারোটি করতে চাইছে ভারতীয় বায়ুসেনার কাছে এই মুহূর্তে একত্রিশটি লড়াকু বিমান রয়েছে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান বেশ কিছু দেশ তেজস বিমান কেনার আগ্রহ দেখিয়েছে তিনি জানিয়েছেন তেজস বায়ুসেনার যুদ্ধের প্রস্তুতি কায়েম রাখতে তেজসের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন কারণ এই মুহূর্তে সংখ্যা যা রয়েছে তা পর্যাপ্ত নয় যে কোনো রকম যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় বিদেশি একক ইঞ্জিন লড়াকু বিমানের প্রয়োজন পড়ে নির্মলা আরও জানান কেন্দ্রীয় সরকার মার্ক টু সংস্করণের আশার অপেক্ষায় রয়েছে এবং বেশ কিছু দেশে এইচ এল এর তৈরি এই বিমানের প্রতি আগ্রহ দেখিয়েছে তিনি বলেন আমরা হালকা যুদ্ধ বিমান এলসিএ কে এখনো ছেড়ে দেয়নি আমরা তেজস ছাড়া আর কোনো হালকা জেটের প্রতি যুদ্ধ বিমান আগ্রহ দেখায়নি এইচ এল হবে। এইচ একক ইঞ্জিনের তেজস মার্ক টু বিমানই সেনার প্রয়োজন মেটাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী সেনা সেনা আধিকারিকরা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার যুদ্ধ বিমানের সংখ্যা কমে যাওয়ায় চিন্তিত জেটের সংখ্যা বাড়াতে গ্লোবাল টেন্ডারিং প্রক্রিয়াটি শীঘ্রই চালু হতে পারে বলেও জানা গিয়েছে ভারতীয় বায়ুসেনা আশিটি তেজস মার্ক ওয়ানের অর্ডার দিয়েছে এইচ এ এল ইতিমধ্যেই দু মাস আগে পঞ্চাশ হাজার কোটি টাকায় তেজস মার্ক ওয়ান সংস্করণের তিরাশিটি বিমান কেনার জন্য অনুরোধে প্রস্তাব দিয়ে রেখেছে প্রতিরক্ষা মন্ত্রীর তরফ থেকে যা জানানো হয়েছে তাতে এলসিএ কে উৎপাদন বাড়ানোর উপায় বের করতেই জোর দিতে বলা হয়েছে বিষয়টি পরিষ্কার এর ফলে ভারতীয় বায়ুসেনা যে কোনো রকম আপদকালীন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবে শত্রুপক্ষকে খুব সহজেই কাবু করা যাবে